তারা দেশটাকে তো ফুকলা করে চলে গেছে। দেশটাকে ফুকলা বানিয়ে চলে গেছে। দৃশ্যমান কিছুই নেই বাংলাদেশে। বিএনপি জনগণকে বলবে যে আমাদেরকে ভোট দিন, আমরা এই এই করেছি। কি করেছে, কোন কীর্তি যাদের আছে, তাদের আছে যা, সেটা হচ্ছে ধ্বংস, চুরি, দুর্নীতি, লুটপাট, আগুন সন্ত্রাস, এটা হলো বিএনপির উপহার। আর কোনো কিছু দৃশ্যমান কোনো উন্নয়ন কোনো অর্জন বিএনপি বাংলাদেশকে দিতে পারেনি।